ওষুধ না খেয়ে কি করে জ্বর সেরে যায়? এখন তো এখানে কেউ নেই, তবে কেউ তো ছিল যে সবসময় আমাদের উপর নজর রাখবে। তারক নয় তো? তারককে একবার বারণ করলে কথার অবাধ্য হওয়ার ছেলে তারক নয়। কিন্তু আমার আর তর সইছে না মা, আজকে রাতেই তারককে ঘুমের মধ্যে শেষ করতে হবে। আজকে ওদের দুজনকে একদম ঘর ধরে বের করে দিতাম এই বাড়ি থেকে।
আমরা ঠিক করব এই বাড়িতে কে থাকবে কে থাকবে না। দাদা, শুধুমাত্র তোর জন্য, জানিস তো, তোর জন্য আজকে ওদের দুজনকে বাড়ি থেকে বের করতে পারলাম না, ওরা ঢুকে এলো বাড়ির ভেতরে। সাহিমে, এখনই মা বেটি আমাদের সঙ্গে এই বাড়িতেই থাকে গা, আর রোজ রোজ অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটে গা। ডারকে মারে আমার না একেবারে গলা শুক যা রা হয় দিদি। চুপ করবি? তুই দেখি মাথাটা পুরোপুরি গন্ডগোল হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। কি করতে যাচ্ছিলিস? ওদেরকে বলতে যাচ্ছিলিস, ওদের সবার সামনে বলতে যাচ্ছিলিস যে এই বাড়ি এই সম্পত্তি আমাদের নামে। আরে, ওরা যদি জানে যে এই সম্পত্তি আমাদের নামে, তাহলে তো আমাদেরকে ধরে ফেলবে। ওরা কি জানে? জানে না তো। তো এই যে কার চুপি করে ওদের সই করিয়েছি, এই সম্পত্তি আমাদের নামে করিয়েছি, মিথ্যে কথা বলে মেহেলিকে দূরে পাঠিয়েছি, এই সব কটা কথা যদি ওদের সামনে চলে আসে, তাহলে চিত্রারাত্রি বাদ দে আমাদের আমাদের কি অবস্থা করবে? ভাব ভাব দাদা, এ ভি তো সহি বাত বলতা হো। না মানে, তার মানে এখন আমাদের ডাঙায় বাঘ আর পানি মে কুমির, এরকম অবস্থা। একটা জিনিস বুঝতে পারছিস না কেন, যে এই পঞ্চমী আর তারক ওদেরকে না হয় ভক্তি ভক্তি বলে ওই মন্দিরের মধ্যে এরকম ফেলে রাখ, কিন্তু চিত্রা আর রাত্রি খুব সাংঘাতিক। আরে বাবা, ওরা কিন্তু এই বাড়িতে সব কিছু একদম দখল করতে আসছে, আত্মসাৎ করতে আসছে। জান, সেটাই একমাত্র জিনিস যেটা এখন আমাকে ভাবাচ্ছে, হেভি চিন্তায় ফেলছে। আমাদের কিন্তু আমাদের সারাক্ষণ একদম চোখ কান খোলা রাখতে হবে, বুঝেছিস? একদম সাবধানে থাকতে হবে, ওরা খুব সাংঘাতিক। খতরনাক খতরনাক খুব খতরনাক, ওরে বাবারে, খুব ডর লাগতা হ্যাঁ। এই শোন শোন শোন, তোদের দুজনকে একটা জিনিস বলে রাখছি, সেটা হচ্ছে যাই হোক যাই হোক, ওই দুটো, ওই চিত্রা রাত্রি, ওদের সামনে কিন্তু নিজেদেরকে কখনোই দুর্বল প্রমাণ করা যাবে না। হ্যাঁ, ওদের সামনে মাথা নোয়ালেই ওরা কিন্তু আমাদের মাথার মধ্যে চেপে বসবে, ওদেরকে একদম পায়ের তলায় একদম চিপে, একদম পায়ের তলায় চিপে রাখতে হবে, বুঝেছিস তো? আমার দাদু ভাইকে রক্ষা করো ঠাকুর, আমার দাদু ভাইকে রক্ষা করো। ওই চিত্রা আর ওর মেয়ে যেন আমার দাদু ভাইয়ের কোনো ক্ষতি না করতে পারে, রক্ষা করো। মা ঠাকুর, তারক যে বাবা নীলকণ্ঠের মতনই দয়াময় মা ঠাকুর, ও যে বোঝেন চিত্রা আর রাত্রি ওরই ক্ষতি করতে চায়। আর আজ আজ তারক যা করলো, আরো ভয়ানক হয়ে উঠবে, আরো ভয়ানক। আর তার মধ্যে চিত্রার রাত্রি এই বাড়িতেই থাকবে, তারকের আশেপাশে, তাতে যে তারকের বিপদ আরো বাড়বে মা ঠাকুর। ঠিক ঠিক এই কারণে আমি চাইনি চিত্রা আর রাত্রি এই বাড়িতে থাকুক, কিন্তু তারকের জেদের কাছে তো আমাকে হার মানতেই হলো। এখন কি এত আলোচনা করছে ওরা, কিসের এত গুজগুজ কুসকুস? বাবা নীলকণ্ঠের কাছে আমার আমার ইচ্ছে তারই নাগিনী হওয়ার ক্ষমতা ফেরত চাই, আমাকে আবার বাবা নীলকণ্ঠের কাছে আমার নিজের নাগিনী সত্তা ফেরত চাইতে হবে, তাহলে যে চিত্রাকে আটকাতে পারবো আমি। কি হলো পঞ্চমী, কি ভাবছো তুমি, কি করবে তুমি বলো? পুজো করবো। বাবা নীলকণ্ঠের পুজো করবো আজ সারা রাত্রির ধরে।
রাতে? হ্যাঁ, আজ রাতে। আর মন্দিরে যেন কেউ না আসে মা ঠাকুর। চলো 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 পাল্টাই।